আসসালামু জোহান জোহান আপনাকে যুক্ত করা হয়েছে জোহান আপনি বলেন তাহলে জি ভাই ASCII বে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ জি ভাই আমার তো অনেকগুলো প্রশ্ন আমি তো লিখে রাখছিলাম আমি বলছি প্রতিবার যেরকম হয় আর কি ভাই যে না আমি আপনি লাইভে ঢুকি আপনি আমাকে রাতে অনেক রাত্রে রিসিভ করেন যখন আমি ঘুমায় যাই আর কি জন্য হয়তো আমি পরে যখন ভিডিওটা দেখি তখন দেখি বলতেছেন জহান আসছে তখন আমি ঘুমাই যাই আর কি আপনারা আমার অনেক রাত্রে রিসিভ করেন কিন্তু আজকে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি রিসিভ করছেন ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তো খুবই ভালো কথা বলেন তাহলে অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্ন ভাই খুব কমন আমার মাথায় খুব ঘুরবার খাচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে এরকম আমাদের ধর্ম মানে ইসলাম ধর্মে এত বিভেদ কেন এটা আপনি কিভাবে দেখেন মানে আমরা তো দাবি করি এরকম ভাবে যারা মুসলিম মুসলমান আছে তারা তো এরকম দাবি করে কোরআন একটা হাদিস একটা তোলে বিভেদ গুলা সৃষ্টি হয় কিভাবে যে কোনো পলিটিক্যাল আইডিওলজি তো এরকমের মানে মারামারি ক্ষমতা নিয়ে কামরা কামনি মারামারি গুলা হবে এটা খুবই স্বাভাবিক ধর্মের ধর্ম যেহেতু একটা ঘৃণা ঘৃণার চর্চা করে ওদের চর্চার মানে গোড়াটাই হচ্ছে একটা ঘৃণার ভিতর থেকে এটা তো এটার ভেতরে তো কামনা কামনি হবেই মানে কামড়া কামনি মারামারি খুনা খুনি এগুলো তো হবেই এই জিনিসটা তো খুবই স্বাভাবিক ব্যাপার বরঞ্চ যদি দলাদলি না হতো আমি অবাক হতাম না ঠিক আছে কিন্তু আহ কোরআন কি সবকিছু স্পষ্ট না আমরা তো জানি কোরআন স্পষ্ট মানে এই এত স্পষ্ট হওয়ার কারণে এত বিভেদ কেন শেষ হচ্ছে মানে আপনি দেখবেন যে এক অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে আমি বিপরীত অ্যাঙ্গেল যেটা সেটা ভুল মানে আমি যেটাছি সেটাই ঠিক অন্য যেটাছি সেটা ভুল মানে আমরা যদি দেখি কোরআন তো একটাই মানে মনে করেন শিয়া সুন্নি বা আমাদের ভিতরে হাজার হাজার যত ফেরকা আছে সবাই কিন্তু কোরআন হাদিসই মানত আছে কিন্তু মানার পরও কেন এই বিভেদগুলো বড় বড় ফਿਰকাগুলো সৃষ্টি হচ্ছে তা তো ভাই কোরআন তো সহজ এটা মানে মানে ইয়া পরিষ্কার এটা তো এই বিষয়টা সম্পর্কে তো আমি নিশ্চিত না যে কোরআন কতটুকু ক্লিয়ার এটা তো ক্লিয়ার না আসলে মানে বিভিন্ন আয়াত আছে যেটার বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব আবার একই আয়াতের সাথে আরেক পরস্পর বিরোধিতা আছে তো এই জিনিসগুলো আমরা পড়লে বুঝতে পারি কিন্তু মুমিনরা তো এই জিনিসটা মানবে না তারা যতই কন্ট্রাডিকশন থাকুক না কেন তারা মানে গো ধরে বলবে যে না এর এটি ঠিক এটি ঠিক এই যেটা আছে এরই ঠিক মানে এটা আমরা কি বলতে পারি বলেন এই বিষয়ে হম তা না এটা নিয়ে আমার খুব মাথায় আসতেছে আরেকটা ছেগা হচ্ছে যে আহ মাঝভাব যেটা আর কি আহ কি জানিস আর ওহ ভাই মাঝভাব এটা কি সংস্করণ নাকি আরেকটা ছেগা নাকি নতুন মাঝাব হচ্ছে যে যেই কোরআন হাদিস গুলাকে বুঝে মানে সব মানুষ তো কোরআন হাদিস এত পয়রা টয়রা বুঝতে পারবে না আইন কানুন তৈরি করতে পারবে না তাই না এখান থেকে আইন কানুন তৈরি করতে হবে তো মুসলমানদের এই কারণে সংস্করণ না সংস্করণ না এটা যে বড় বড় ইমামগণ আছেন তারা যে এই কাজটা করছে যে এখান থেকে যে আইন কানুন তৈরি করা সেই তারা কোরআন হাদিস পরে যে জিনিসটা বুঝছে সেই জিনিসটা দিয়ে তারা আইন কানুন তৈরি করছে কিছু সেই আইন কানুন দরকার হয়েছে রাষ্ট্র পরিচালনার কাজে আহ শরীয়ত প্রতিষ্ঠার কাজে আহ এইটাকে বলা হয় মাঝাব হ এখন আপনি যে কোনো মাঝাব পারেন এখানে আমার প্রশ্ন আছে আমি আমি খুব ভালো জানি তা না বিষয়টা একটু জানি কিন্তু আমি যে দেখি উজু ফরজ কোথাও চারটা কোথাও আটটা কোথাও আরো বেশি হজে ফরজের ক্ষেত্র এক এক জায়গায় ফরজ যে বিষয়গুলা উন্নতের ক্ষেত্রে তো কম বেশি হইতে পারে কিন্তু ফরজ তো একটা মুমিনের মৌলিক উপাদানের ভিতরে একটা তার ভিতরে সেখানে ফরজ হওয়ার জন্য কোরআন এবং হাদিস প্রয়োজন তো এখানেও দেখি তাদের বিভিন্ন মতবাদ থাকে আপনি ওই যে বিতর নামাজে দেখি বিভিন্ন জায়গায় দেখি হানাফিতে শাফিইতে এরকম মালিকিতে এরকম হাম্বলিতে এরকম এটা হ্যাঁ ভাই থাকে তো এখন এটা তো আছে কি মানে এখন আমরা আমি কি বলবো এই বিষয় মানে আমার আমার প্রশ্ন হচ্ছে ভাই এটা তো আইন আল্লাহর আইন তো মানে এটা কি ব্যক্তি বিশেষে বা দেশ বিশেষে এরকম আলাদা না মানে বাংলাদেশে একটা সংবিধান আছে তো সংবিধানটা এরকম যেন এই ওই রাজশাহীর জন্য এরকম বা খুলনা শ্রেণীর জন্য এরকম বা এই এই দল করছেন ভাই সেগুলা তো আসলে কোনো আলেমের কাছে প্রশ্ন করা উচিত ভাই আসলে আমি তো আলমকে পাচ্ছি না আমি তো পাচ্ছি না বলার জন্য যে লাইভ করে মুমিনদের লাইভে কিগুলো জিজ্ঞেস করেন ভাই এটা আমি তো ভাই আমারও প্রশ্ন আমি আপনাকে কিভাবে এগুলোর উত্তর দেব মানে এই প্রশ্ন না খুব ঘুরতেছে কি মাথায় সেজন্য আপনার সাথে অনেক দিন ধরে কথা বলবো কথা বলবো কিন্তু আর হচ্ছে না কি আপনি আমাকে রিসিভ করেন অনেক রাত্রে আচ্ছা আমার কাছে কোন এরকম কোন প্রশ্ন থাকলে সেটা করেন ভাই মুমিনদের প্রশ্ন উত্তর তো আমি দিলে তখন মুমিনরা বলবে যে এই দেখো সে নিজেরে মুফতি ভাবা শুরু করছে হ্যাঁ যারা আপনি তো ভাই নিরপেক্ষ চিন্তা আপনি কিভাবে দেখতেছেন এটা সেজন্য আপনাদের প্রশ্ন প্রত্যেকজন এক এক রকম মুছছে কোরআন হাদিস তো আসলে পরিষ্কার বোঝা যায় না হ্যাঁ মানে পরিষ্কারভাবে বোঝা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না কারণ এটার ভিতরে কন্ট্রাডিকশন আছে উল্টা পাল্টা কথাবার্তা বলা আছে এবং এক আয়তের সাথে আরেক আয়তের মিল নাই কবে কোথায় মানে এগুলা হচ্ছে বেশি বেশি পরিমাণ গাজা খাইলে যে সমস্যাটা হয় কখন কি বলছে এটা মনে থাকে না বিলাজি হ্যাঁ এই কারণে কোরআনের ভিতরে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে কোথায় কি বলছে আগে সেটা বিলা গেছে আরেকটা আয়াত এসে পড়ছে আরেকটা আয়াত বেলা ফেলছে আরেক আগের আয়াতের সাথে দেখা গেল এটার সাথে একদম টোটালি কন্ট্রাডিকশন আগের আয়াত গেছে একদিকে এই আয়াত গেছে আরেকদিকে এখন এই জিনিসগুলাকে সলভ করতে আসলে এই মাঝাব গুলার উৎপত্তি ঘটছে যেন সমস্যা না হয়ে যে মানুষ বুঝা না ফেলে যে উল্টা পাল্টা কথাবার্তা বলা আছে এখন এক একজন এক এক রকম একজন হয়তো এইদিকে মত দিচ্ছে আর একজন ওই দিকে মত দিচ্ছে ইমাম আবু হানিফা যেমন ধরেন অমুসলিম মানে মনে করেন ভারতে যে মুস্টিকরা আছে এদেরকে মেরা ফেল ফেলবো মেরা ফেলবো নাকি মেরা ফেলবো না এই বিষয়ে যখন মানে ইয়া আসলো তখন ইমাম আবু হানিফা বলছে আরবের মুস্টিকদেরকে মারতে হবে মেরে ফেলতে হবে কিন্তু ইসলাম অনুসারে আরবের মুস্টিকদেরকে মেরে ফেলতে হবে ইসলাম কবুল না করলে কিন্তু অন্য কোন দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না কারণ ইমাম আবু হানিফা একটু বুদ্ধিমান লোক ছিল সে বুঝছে যে অন্য দেশে যদি এইভাবে কোপাকপি করে তারা তাহলে তো মানে বিরাট প্রচুর সংখ্যক মানুষ মারা যাবে এই কারণে আবু হানিফা নিষেধ করছে যে শুধুমাত্র আরব দেশে মুশ্রিকদেরকে হত্যা করতে হবে কিন্তু আরবের বাইরে মুশ্রিকদেরকে হত্যা করার দরকার নেই ওদেরকে জিজিয়া করে আওতায় আনতে হবে কিন্তু এইটা আবার অন্য মাঝে লোকজন আবার মানে অন্য মাঝে লোকজন বলতেছে যে আরে নবী বলে দিছে যে মুশ্রিকদেরকে যেখানে হত্যা করো এটা আবার আবু হানিফা আবার মানে এই কথা বললো কেন না আবু হানিফার কথা ঠিক না এখন সেই আসলে ইসলামের জন্য ছিল এত মানুষ মারামারি করবে এত মানুষ কাটবে এটা তো আসলে মানে ইয়াও না পসিবলও না হ্যাঁ মনে করেন ভারতে তখন কোটি কোটি হিন্দু সবাই যদি মেরা ফেলতে শুরু করে তখন তো এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাবে

কিন্তু অন্য মাঝাবের লোকজন আবার এটা মানে নেই এই সমস্ত কারণে মাঝাবে মাঝাবে পার্থক্য তৈরি হয়ে গেছে এবং মাঝাবে মাঝাবে নানা ধরনের বিষয় নিয়ে এদিক সেদিক আছে কিন্তু ভাই আপনি আমাকে আমাদের কাছে কোনো প্রশ্ন আমার কাছে কোনো প্রশ্ন আছে নাকি বা আমাদের কাছে কোনো প্রশ্ন আছে নাকি সেটা করেন তাহলে ও আচ্ছা আপনার কাছে একটা এই প্রশ্ন আছে সেটা হচ্ছে ভাই ওই যে আপনি তো থাকেন ইউরোপে জার্মানি আর কি জার্মানি যে নামে শুরুতে যদি মোহাম্মদ থাকে বা নামে ইসলাম থাকে এতে কি কোনো সমস্যা হয় না এখানে কেউ কারোর নাম কি সেটা নিয়ে কোন মানে কার কি ধর্ম কার কি রাষ্ট্রীয় ভাবে কোনো ধরনের কোনো ইয়া ইয়া নাই কিন্তু হচ্ছে পার্সোনালি হয়তো কেউ আপনাকে ইয়া করতে পারে সেটা টু ভ্যারি করে এটা তো আর বলা যায় না কেউ কোন মানুষ কিরকম সেটা তো আর আমি বলতে পারবো না আহ করতেও পারে জার্মানিতে কেউ হয়তো আপনার সাথে এটা নাম থাকলে করতেও পারে আমি তো সবার দায়িত্ব তো আমি নিতে পারি না কিন্তু সাধারণত এই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না যদি সমস্যা হয় কেউ যদি আপনাকে আপনার নামের কারণে বা আপনার ধর্মের কারণে আপনাকে ছোট করে বা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন মামলা করলে আপনি জিতবেন আপনাকে অনেক টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং রাষ্ট্র মানে সরকারও আপনাকে ইয়া দিবে আর কি এটার জন্য আপনাকে আপনার পাশে দাঁড়াবে রাষ্ট্র আপনার পাশে দাঁড়াবে যদি কেউ আপনার সাথে এরকম করে ও আরেক্টর ভাই ও যে মোহাম্মদ কেজি ইংলিশে করলে তো হয় এমডি অনেকে বলতেছে ম্যানেজার ডিরেক্টর তো এটাতে কি সমস্যা হয় কিনা যে কোনো সমস্যা হয় না হয় না এটা ভালো আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে আপনার আর অনেক প্রশ্ন ছিল এখন মনাসেশন লিখে রাখছিলাম পরে একদিন যুক্ত হয়ে বাকিগুলো বলবো না এখন এইটুকুই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে মতো পরে আবার কথা হবে আশা করি